ঢাকা খুলনা ম্যাচে সৌম্য সরকারের আউট নিয়ে নাটকীয়তা। বিপিএল এর তৃতীয় ম্যাচে ঢাকার ব্যাটসম্যান আম্পায়ার সৌম্যকে আউট দেওয়ার পরও ড্রেসিং রুমে না গিয়ে মাঠে অবস্থান করছেন তিনি। আম্পায়ার সৌম্যকে আউট দিয়েছেন, তারপর সৌম্য সরকার রিভিউ নিয়েছেন। বিপিএল এর দ্বিতীয় দিনে তৃতীয় ম্যাচে ঢাকা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভার শেষে খুলনা টাইগার্স সংগ্রহ করে 113, জবাবে আহমেদ শেহজাদ ও দিলশান মুনায়েরা ওপেনিংয়ে নামে। ধীরগতির ব্যাটিং শুরু করে তারা। হল্যান্ড পেসারের বাউন্সার ইনজুর্ড হয়ে মাঠ ছাড়েন আহমেদ শেহজাদ, উইকেটে আসেন ঢাকার ব্যাটসম্যান সৌম্য সরকার। ইনিংসের ষষ্ঠ ওভারে আক্রমণে আসেন খুলনা টাইগার্সের স্পিনার নাসুম আহমেদ। ওভারের দ্বিতীয় বলে সৌম্যকে লেগ বিফোরের আবেদন করেন, আম্পায়ার আউট দিলেও সৌম্য সরকার রিভিউ নেন। কিন্তু রিভিউ নেওয়ার পরও তৃতীয় আম্পায়ার আউট অব্যাহত রাখেন, কিন্তু তখনও মাঠ ত্যাগ করেন নাই সৌম্য সরকার। আম্পায়ারকে আবার ভালো করে দেখার জন্য বলেন, রিপ্লেতে দেখা যায় বল প্যাডে আঘাত না করে গ্লাভসে আঘাত করে, তাই সৌম্য মাঠ ত্যাগ করেন নাই। পরিশেষে আম্পায়ার তার সিদ্ধান্ত থেকে সরে আসেন, সৌম্য এই যাত্রায় বেঁচে গেলেন। ঢাকার ব্যাটসম্যানরা এই রান তাড়া করছে। শেষ খবর পর্যন্ত 8.5 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 51 রান সংগ্রহ করে তারা। বিল্লাল শিমুল, স্পোর্টস মেইল 24, ঢাকা।